ট্রলার ট্রেনে হাটে আসছে কোরবানির পশু, বাড়ছে বেচাকেনা। লালন পালনে খরচ বাড়ায় বেশি দাম হাঁকছেন খামারিরা, কাঙ্ক্ষিত দামে না পেয়ে ক্রেতার নাভিশ্বাস। গত বছর থেকে 2000-3000 দাম বাড়তে তত দিয়ে নিলেন 1,70,000 দিনই সেটা হাটে ওরকম মাপের কোনো ক্রেতা নাই। গরুর যে খাদ্য কিনা খাওয়াছি, গরুর বেচতে আসে দামি হচ্ছে। আজকে গরুর দাম অনেক কম, দাম দর করে কিনতে পারলে লাভ হবে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া পথে আটকানো যাবে না গাড়ি, জাল টাকা ও মলম পার্টির বিষয়ে সতর্কতা। গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে, যে 999-এ ফোন করলে দ্রুততম সময়ে আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। ঈদ আসছে, আমরা কিন্তু জাল নোটের বিরুদ্ধে, জাল টাকার বিরুদ্ধে কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা, শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। এবং বিশ্বকাপে রাতে ক্যারিবিয়ানের নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ, সুপার 8-ই লক্ষ্য, বিস্ময়কর বক্তব্য শান্তর, সাকিব ও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন।